দিই বাকিটা পরে বিশ্লেষণ করব ট্রেগুলোর দাম কিরকম গো হ্যাঁ 300 টাকা কাঠের না এগুলো আর তোমার পিছনে যে ওই বড় থালা মতো ওটা 500 हेलो गाइस तुम्हारा सबाई आशा रखी भलो आचो हमारा खूब भलो आची तो आज के सान्डे तो हमें ठीक कर लगे कोथाए जाए कोथाए जाए तो कलकाता एक विख्यात मेला हस्तशिल्प मेला जेटा इको पार्कर का इको पार्कर का इको पार्कर संगे ही बोलते गले प्राय एबारे जाब आज के पुरो भिडियो शेष पर्त देखो कौन स्टल भलो लागल की आलाते पुरोटा शेयर करब और मेलाते पेपारे पड़े जा जेने विभिन्न जिला तर जे हाथ कारुकार्य तर जो अंग तर जो स्पेशलिटी सेगल मेलाते आड़ा तो रही है विभिन्न खबर आइटेम जमा প্রথমত তোমরা সানডে দেখে যেও না আর প্রথমত ক্যালেন্ডারে দেখে নিও সেদিন হচ্ছে বিয়ে ডেট আছে কিনা কারণ বিয়ে ডেট যদি থাকে পার্কিং স্পেসটা পুরো ওখানে যে বিয়ের মানে অনুষ্ঠানের একটা হল আছে ওরা সেই অনুষ্ঠান বাড়িকে পুরোপুরি দিয়ে দেয় এবং যার জন্য পার্কিংয়ের জন্য যে এক নম্বর গেটটা সেখানে কোনো গাড়ি পার্কিং করতে দেয় না তো তোমরা বাসে যেতে পারো কিন্তু বাসও সেরকম অ্যাভেলেবেল সবসময় থাকে না প্রচণ্ড ভিড় এক তো ইকো পার্কে যারা এই ডিসেম্বর মাসে টুরিস্টরা আসে বেড়াতে সেজন্য তো ভিড় থাকে তার উপর যারা হস্তশিল্প মেলায় প্রতি বছর অপেক্ষা করে থাকে তাদের ঘর সাজানো এবং তাদের অনেক রকমের জিনিসপত্র কেনার জন্য তাদের তো একটা ভিড় থাকেই সেরকমভাবে সেই জন্য অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করব সানডে বা রবিবার দেখে কোনো সময় যেও না আর যদি ক্যালেন্ডারে সেদিন বিয়ের বাড়ির ডেট থাকে তবে তো মোটেই যেও না কারণ সেই তোমার মেলাটা হচ্ছে ইকো পার্কের এক নম্বর গেট থেকে শুরু আর পার্কিং দিয়েছে ছ নম্বর গেট ছ নম্বর গেটেও আমরা কোনো পার্কিং স্পেস খালি পাইনি বাধ্য হয়ে গুলুর বাবা তো ঢুকতেই পারলো না আমি আর গুলু এক নম্বরে কোনো মতে একটু গাড়িটাকে দাঁড় করিয়ে যেহেতু এত দূর গেছি এবং হস্তশিল্প মেলায় গুলু এত ছোট এক্সপেকটেশন নিয়ে গেছে যে মেলায় যাবে সেই জন্য আমরা জাস্ট একটু দুজনে মিলে গেছি কিন্তু গুলুর বাবা গাড়ি থেকে নামতেই পারেনি সেজন্য মেলাতে যেতেই পারিনি সেজন্য তোমরা তোমাদেরকে জানিয়ে রাখি রবিবার দেখে তোমরা কিন্তু মেলায় যেও না সবথেকে বেটার হয় তোমরা চার চাকার বাহন বাদ দিয়ে যদি দু চাকার বাহনকে সঙ্গে করে নিয়ে যেতে পারো তো খুব ভালো আরেকটা কথা তোমাদের খুব ইম্পর্ট্যান্স কথা ওখানে কিন্তু নেটওয়ার্ক একদমই পাওয়া যায় না এর আগেও আমি ইকো পার্কে গিয়ে দেখেছি যে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না কোনো কারণে যদি তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও হাজবেন্ডের থেকে আলাদা হয়ে যাও বা তোমার পরিবারের থেকে আলাদা হয়ে যাও তখন কিন্তু ভীষণ প্রবলেমের মধ্যে পড়তে হয় যেটা আমরা কালকে ফেস করেছি আমরা দুজনের সাথে কানেক্ট করতে পারছিলাম না যেহেতু আমার ইকো পার্ক এরিয়াটা খুব পরিচিত জায়গা এবং আমি এর আগে বহুবার গেছি সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি আমি গুরুর বাবাকে আগে বলে রেখেছিলাম যে মেন রোডের ওপর না দাঁড়িয়ে কোনো ব্যাকওয়ার্ড যে রাস্তাগুলো থাকে সেখানে দাঁড়াবে আমি তোমাকে খুঁজে নিতে পারবো কিন্তু মোবাইলে যেহেতু আমরা কানেক্ট করতে পারছিলাম না একে অপরের সাথে সেহেতু একটু প্রবলেমের মধ্যে তোমরাও পড়তে পারো সেই জায়গাটা তোমরা বিএলআর থেকেও এবং আগে থেকে বলে রেখো মার্ক করে রেখো যদি গাড়ি পার্কিং না করতে পারো তো দুজনের সাথে আগে থেকে কানেকশন মোবাইলে কানেকশান যদি না করতে পারো তো সেই এরিয়াটা বেসিক তোমরা তোর ফ্যামিলিকে জানিয়ে রেখো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখলাম বাইক পার্কিং করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো যারা বাইকার তাদের আমি দেখেছি ফেস করতে দেখো এখান থেকে মানে কোনো গাড়ি পার্কিং করতে দিচ্ছিল না এক তো ওখানে কোনো সেলিব্রিটির ওখানে কোনো অনুষ্ঠান হচ্ছিলো মানে সেলিব্রিটি পার্সনে যারা মানে খুব উচ্চপদস্থ মানে কোনো গভর্নমেন্ট স্টাফ বা জব যাক যার জন্যে প্রচুর পুলিশ ছিল এক নম্বর গেটে পার্কিং করতে দেয়নি তোমরা দেখতে পাবে যে আমাদের পুরো ইকো পার্কের চারধারে ঘুরে এসেও কোনো পার্কিং স্পেস পায়নি যার জন্য
ছ নম্বরে ওরা বলছিল যে পার্কিং করতে পারবেন, কিন্তু পার্কিংয়ের ওখানে কোনো ফেসিলিটি ছিল না। এই ব্যবস্থাটা আমার কাছে একদম ভালো লাগেনি, কারণ হস্তশিল্প মেলা যারা ওখানে খুব নিডি মানুষরা তাদের তাদের জিনিসপত্র নিয়ে এসছে আমাদের কাছে, তাদের ব্যবসায়িক তাদের যে ক্ষুদ্র ব্যবসা সেইটা মানুষের কাছে তুলে ধরার জন্য, কিন্তু তারা সেটা যদি পাবলিকের কাছে তুলে ধরতেই না পারে, কারণ অনেক মানুষ দেখলাম গাড়ি পার্কিং করতে না পারার জন্য ফেরত চলে যাচ্ছে, কারণ সেখান থেকে অত ডিস্ট্যান্সে ছ নম্বর ইকোপার্কে ছ নম্বর গেট আর যেখানে মেলাটা হচ্ছে এক নম্বর অনেকটা ডিস্ট্যান্স, যারা বাচ্চা নিয়ে গেছে এতটা হাঁটা কোনো বাচ্চার পক্ষে সম্ভব নয়, সেই জন্য অনেকে দেখলাম যে গাড়ি নিয়ে যারা এসছে তারা ব্যাক করে চলে যাচ্ছে। তো সুতরাং এক্ষেত্রে তো ব্যবসারও অনেক ক্ষতি হচ্ছে আমার মনে হয়। তো পার্কিং এরিয়া একদমই ভালো না, সেই জন্য তোমাদেরকে বারবার ওটা অ্যালার্ট করে দিচ্ছি। এরপর আমরা অনেক কষ্ট করে ঢুকেছিলাম, প্রচণ্ড ভিড় হচ্ছিলো, প্রচণ্ড ভিড়, এত ভিড় মেলায়। কিন্তু মেলায় ঢুকে আমার যেটা মনে হলো যে ওনারা জিনিসপত্রের দাম অস্বাভাবিক বাড়িয়ে গেছে, কেন জানি না একজন দুজনের সাথে কথা বলে মনে হলো যে পাবলিক কমালে আরও কমাতে বলছে, সেই জন্য নাকি ওনারা অনেকগুলো বেসিক্যালি জিনিস যেগুলো কমন জিনিস যেটা সব জায়গায় পাওয়া যায় সেরকম কয়েকটা, যেমন কেটল ভেটলের অনেক কিছু আমি বার্গেনিং করেছিলাম এবং দেখেছিলাম যে ওনারা 150 টাকার জিনিসকে 700 টাকা বলছে। যাই হোক, আমি তাদের হয়তো ব্যবসায়িক এটা প্রক্রিয়া, সেই নিয়ে কোনো আর্গুমেন্ট নয়, কিন্তু অনেক দাম বাড়ার জন্য অনেকে নিতে পারেনি এটা আমার কাছে মনে হয়েছে। তো মেলাটা ঘুরে যখন আমরা আবার যখন বেরোচ্ছিলাম তখনও এরকম সমপরিমাণে ভিড়। আরেকটা যেটা মনে হচ্ছে যে খাবারের এরিয়াগুলো, আরও কয়েকটা খাবারের কাউন্টার হলে খুব ভালো হতো, কারণ এক একটা যেমন কালিম্পংয়ের মোমো যেটা দার্জিলিং থেকে এসে ওনারা মোমো স্টল দিয়েছে সেটা অস্বাভাবিক ভিড় ছিল, অস্বাভাবিক ভিড় ছিল, লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছিলো। খাবারের কাউন্টার আরও দুই একটা হলে মনে হয় বেটার হতো। বাকি তো আমার ওনাদের যারা ওখানে শিল্পীরা এসছেন তাদের হাতের কাজের যে তাদের যে চেষ্টা, তাদের যে সামগ্রী নিয়ে কলকাতাবাসীদের কাছে যে তুলে ধরেছেন বিভিন্ন জেলা থেকে, তা তো ও তাদের তো কুর্নিশ জানাতেই হয় তাদের হাতের কাজের। মানে আমার অনেক কিছুই নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি নিতে পারিনি, কারণ হচ্ছে আমার কাছে এটা অস্বাভাবিক দাম লেগেছে, এবং সেটা যতটা দাম তার থেকে বেশি চাওয়াতে লাস্ট পর্যন্ত আমি খুব কমই জিনিস কিনে নিয়ে ফিরেছি ওখান থেকে। তবে অনেক কিছু আপনারা এখানে পাবেন। ট্রেগুলোর দাম কিরকম গো? 300 টাকা কাঠের না এগুলো? আর তোমার পিছনে যে ওই বড় থালা মতো ওটা 500? চেষ্টা করবেন এনাদের থেকে নেওয়া, কারণ এনারাও আশা করে আছে যে এনাদের যাতে এই প্রচেষ্টা আর এই যে মেলা, একটা মেলা মানে অনেক মানুষ, আর এই হস্তশিল্পের মেলাতে বিভিন্ন জেলা থেকে তারাও তো আশাবাদী যে তাদের ব্যবসা যাতে ভালো হয় এখানে এসে, তারা অনেক আশা নিয়ে এসছেন। তাই সবাইকে বলবো যে যাবে, এবং যারা এই ব্যবসায় যদি কোনো মেসেজ থাকে তাদের বলবো সেই ব্যবসার যে সমিতি যদি কোনো থাকে তো দামটা যেন ঠিকঠাক করেন, তাহলে কি সাধারণ মানুষও নিতে পারবে এবং ব্যবসার যে প্রচেষ্টা সেটা সফল হবে। তো বেশ ভালো লেগেছে, একটুখানি গাড়ি পার্কিং নিয়ে প্রচণ্ড প্রবলেম হয়েছে, যেটা আমাদের নয় আরও অনেক সাধারণ মানুষের প্রবলেম হয়েছে, কারণ কোনো মিনিস্টার লেভেলের ওখানে কোনো সেলিব্রিটি পার্সনের বিয়ে হওয়াতে ওখানে পার্কিং স্পেস একদমই ছিল না। যাই হোক, তার মধ্যে থেকে ওনাদের জন্য অনেক শুভকামনা রইল মেলার, যাতে ওনাদের ব্যবসায় ভালো হয়। তো দেখতে থেকো পুরো ব্লগটা শেষ পর্যন্ত, আর দেখো তোমাদের যদি কোন কোনো কালেকশান, আমার যেমন একটা কালেকশান খুব ভালো লেগেছে ওনাদের হাতে কাপড়ের, কোনো একটা এনজিও থেকে এসছেন, আমি পুরো ডিটেলসে কথা বলতে পারছিলাম না যেহেতু গুলুকে আমার হাতে রাখতে হয়েছে, এবং গুলুর দায়িত্ব আমার ছিল ক্যামেরা করতে, ভিডিও করতে একটু অসুবিধাই হয়েছে, কারণ গুলুর বাবা নামতে পারিনি, তা গুলুর দায়িত্ব নিতে গিয়ে আমি ভিডিও শেষ পর্যন্ত করতে পারিনি, কিন্তু তোমাদের কাছে এই ইনফরমেশনটা তুলে দিলাম যে তোমরা কোনো দিন যদি এই হস্তশিল্প, ও এই হস্তশিল্প মেলা কিন্তু 17ই ডিসেম্বর অবধি থাকবে। তো বেশ অনেকদিন হয়ে গেছে, সামনে যারা যাবে বি কেয়ারফুল হয়ে যেও, যে ওখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের একটা সমস্যা হচ্ছে। এগুলো কাপড় দিয়ে বানানো না? আপনারা নিজেরাই বানিয়েছেন? কোথা থেকে এসছেন? সুন্দর হাতের কাজ, হ্যান্ডিক্রাফট মেয়েরাও আছে।
বেশ সুন্দর বর্ধমান কেমন আছেন আপনি? ভালো আছেন? 110 দেন। ওই পুরোপুরি 100। গোপাল তো আমাদের আছে, গোপাল দাদা বাড়িতে। আবার গোপাল দাদা নেবো কেন? হ্যাঁ হবে না, গোপাল দাদা আছে। হবে না, বিভিন্ন কাউন্টার রয়েছে, ইচ্ছামতি, এখানে হচ্ছে সুবর্ণরেখা, দেহরুম, ভাগীরথী, এরকম বিভিন্ন অনেক সুন্দর। বাচ্চাদের আছে? ও ওই পাশে আছে। রেডিও থেকে এসেছেন শর্মিষ্ঠা বিশ্বাস, আপনার জন্য আপনার বাড়ির লোক কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন। শর্মিষ্ঠা বিশ্বাস আপনার জন্য আপনার কোনো চালনির মধ্যে হয়ে আছে। যে কটা জায়গা আছে পুরো ডিরেকশন আপনাদের সাথে শেয়ার করেছি। যদি মনে হয় থাকে যারা এখানে, তাছাড়া আজকে আমার ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারেন কত কম টাকায় হলিডে হোমে একটা সুন্দর ইয়েতে আপনারা থাকতে পারেন। সেটা দীঘা হোক, পুরী হোক, ভাইজাকে হোক, নিম্নবিত্ত পরিবারের মধ্যে বাজেটের মধ্যে ঘুরতে যাওয়ার যে আমরা কম টাকার মধ্যে হোটেলগুলো খুঁজে থাকি, সেগুলোও কিন্তু আপনাদের ব্লগ বানিয়ে শেয়ার করি। তো দেখতে পারেন এবং নিশ্চিন্তে, এবং পুরো ডিটেলস আপনাদের যদি কোনো কমেন্টে কমেন্ট করে জানতে পারেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।